একশন এখন যে অঙ্কটা করবো, এটা লাস্ট ইয়ারে এসেছিল পরীক্ষায়, অনার্সে এসেছিল, ভালো অঙ্ক ছিল, খুব সুন্দর অঙ্ক ছিল এবং খুব কমন কমন টাইপের অঙ্ক ছিল, এরকম টাইপের অঙ্ক প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে এই টাইপের। মানে দেখ আমি একটা কথা বারবার বলেছি, প্রতি বছরই একটা কথাই বলি, সে দেখ অঙ্ক হবু কমন দিতে পারবো না, আমার ক্ষমতা নেই অঙ্ক কমন দেওয়ার, কিন্তু অঙ্কের অ্যাডজাস্টমেন্ট হবু কমন পড়বে, অ্যাডজাস্টমেন্ট হবু কমন ছিল আগের বছর, তো অ্যাডজাস্টমেন্ট প্রতি বছরই কমন পড়ে, এবছরও কমন পড়ি, চিন্তা নেই। তো দেখ এখানে কোশ্চেনটা কি বলেছিল, কোশ্চেনে দেখ ব্যালেন্স শিট দিয়ে দিই, দেখিস তো দেখ কোশ্চেনটা পড়ে দেখ, কোশ্চেনে একটা ব্যালেন্স শিট দিয়ে সুন্দর করে একটা ব্যালেন্স শিট দিয়ে আছে। এবার দেখ কি বলেছে, ফার্দার ইনফরমেশন বলেছে, বলছে এইচ লিমিটেড অ্যাকোয়ার 10,000 শেয়ার্স, ঠিক আছে, এইচ লিমিটেড অ্যাকোয়ার 10,000 শেয়ার্স, ঠিক আছে, তো ইন এস লিমিটেড অন 1/1/23, ঠিক আছে, তো অন 1/1/23, তাহলে এই তারিখে শেয়ার কেনা হয়েছে, শেয়ার কেনার ডেট বলে দিয়েছে 1/1/23, ঠিক আছে, তো তবে তো ব্যালেন্স অফ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ব্যালেন্সও বলে দিয়েছে, দেখছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ব্যালেন্সও বলে দিয়েছে, দেখতে পাচ্ছিস তো 1/4/22 যে রিজার্ভে কত ছিল, ওপেনিং ছিল 1,60,000 বলে দিয়েছে, পিএলএ ছিল 70,000, সব বলে দিয়েছে। আচ্ছা আগে আমরা এক একটা করে কাজ করি, চল প্রথমে টাইম লাইন ড্র করি, সবার প্রথমে টাইম লাইনটা ড্র কর, ইয়ার এন্ড বলেছিল কবে, 31 মার্চ 2023, তাহলে শুরু ছিল কবে, 1/4/22, শেয়ার কেনা হয়েছে কবে বলে দিয়েছিল, শেয়ার একদম বিগিনিং অফ দ্য ইয়ারে কেনা হয়, তাহলে কি লিখবো, এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড, শেয়ার কিনেছে 1/1/23 তে, সরি দেখিনি, 1/1/23 হবে, ঠিক আছে, শেয়ার কেনা হয়েছে 1/1/23, এখানে এরকম 1/1/23 তে শেয়ার কেনা হয়েছে এই দিন, তাহলে কি লিখবো, এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ার অফ এস লিমিটেড, অফ এস লিমিটেড এই তারিখে শেয়ার কিনেছে, তাহলে এইটুক পোর্শনটাকে আমরা বলি কি প্রি, এইটুক পোর্শনটাকে আমরা বলবো পোস্ট, শেয়ার কেনার আগের পোর্শনটা প্রি আর পরের পোর্শনটা পোস্ট, তাহলে প্রি কমাস হচ্ছে 1/4 থেকে 31/12, তো 9 মাস, তাই তো, 9 মান্থ প্রি আর 3 মান্থ পোস্ট। নেক্সট করবো কি, কি করবো নেক্সট বল, পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং, পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং, আর কি করবো, পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিং, তাই তো, কি হবে, আচ্ছা আমি তো লিখছি, আমি তো লিখলে মুছে ফেলতে পারবো, তাই না, ঠিক, এইচ লিমিটেড, এইচ লিমিটেড, এইচ লিমিটেড বল দেখি, কোশ্চেন পড়ে বল, এইচ লিমিটেড কতগুলো শেয়ার কিনেছে, দেখ বলে দিয়েছে এইচ লিমিটেড 10,000 শেয়ার কিনেছে, তাহলে 10,000 লিখলাম, ডিভাইডেড বাই কার শেয়ার কিনবে, এস এর, দেখ এস এর কতগুলো শেয়ার ছিল, দেখা যাক এস এর কতগুলো শেয়ার ছিল, 20,000, এই যে 2,00,000 টাকা ছিল, 10 দিয়ে ভাগ করলে 20,000 হয়, 10,000/20,000 × 100 করবো, ওরা হয় 50%, তা আমাদের হোল্ডিং কোম্পানি তো ছোটবেলা থেকে করে আসছে, হোল্ডিং কোম্পানি কাকে বলে, মোর দেন 50%, ঠিক আছে, তো তো এখানে তো 50% হল, অ্যাকচুয়ালি তো জানিস তো, এ তো ভুল করেছি, যেটা তখন বলি কি ভুল করেছি, মানে কেন ভুল করলাম, মানে এটাই তো শিখেছি, কি তোর বলি, এটাই তো শিখেছি, 10,000/20,000 পুরো ভুল হয়ে গেল, পার্সেন্টেজই ভুল হয়ে গেছে, পার্সেন্টেজই ভুল বের করেছে, ঠিক আছে, তো তার মানে এটা ঠিক করা হয়নি পার্সেন্টেজ, তাহলে এখানটায় আমি মুছে দিচ্ছি, এনে আমি বললাম, আমি কিন্তু বুঝতে পারবো, তোরা তো বুঝতে পারবি না, শোন তার কারণ হচ্ছে, কারণ একটা লজিক আছে, কারণ হচ্ছে এখানটা কি আছে, বোনাস শেয়ার দিয়েছে, যদি কখনো পরীক্ষায় কোশ্চেনে বোনাস শেয়ার দেয় না, যদি কোশ্চেনে বোনাস শেয়ার দেয় পার্সেন্টেজ কিন্তু খুব সাবধান, প্রথমেই ভুল হয়ে যাবে যদি বোনাস শেয়ার অঙ্ক দেয়, বোনাস শেয়ারের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ঠিক আছে, তো এখানে দেখ অঙ্কে বোনাস শেয়ার দিয়েছে, ভালো করে পড়, বোনাস শেয়ার কবে দিয়েছে, ডেট পড়, ভালো করে পড়, বোনাস শেয়ার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছে, বলছে 2 নম্বর পয়েন্ট, অন 1/3/2023 ডেটটা কবে বলেছে, 1 মার্চ, সঙ্গে সঙ্গে আমি ডেটটা ড্র করি, 1 মার্চ, এই যে এটা হচ্ছে 1 মার্চ, এরকম সময় ডেটটা ড্র করলো,
1 মার্চ 2023 তারিখটা নিয়ে নিলাম, ঠিক আছে? কি বলছে, অন 1/3/2023 এস লিমিটেড। আচ্ছা আমাকে একটু বল, বোনাস শেয়ারের কথা যখনই বললাম, বোনাসটা কে দেবে? দুটো তো কোম্পানি, একটা তো এইচ কোম্পানি, একটা এইচ কোম্পানি আর একটা এস কোম্পানি। তাহলে হোল্ডিং কোম্পানি শেয়ার কিনছে বা হোল্ডিং কোম্পানি ইনভেস্ট করছে, ভালো করে বোঝ, হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিতে ইনভেস্ট করছে, তাহলে বোনাসটা কে দেবে? হোল্ডিং কোম্পানি দেবে না সাবসিডি কোম্পানি দেবে? সাবসিডি কোম্পানি দেবে। আজকে আমি তোমার কোম্পানিতে এত টাকা ইনভেস্ট করেছি, তোমার প্রফিট হলো, প্রফিটের কিছু ভাগ আমাদের দিচ্ছ বোনাস হিসেবে, তাহলে বোনাসটা দেবে সাবসিডি কোম্পানি? সাবসিডি কোম্পানি বোনাস দেবে, ঠিক আছে, এটা মাথায় রাখবি, সাবসিডি কোম্পানি বোনাস দেবে। তো বলছে দেখতে আসি, বলেছে অন 1/3/2023 এস লিমিটেড ইস্যু। তাহলে বোনাস শেয়ারটা কে ইস্যু করছে? এস লিমিটেড, মাথায় রাখবি, কোশ্চেনটা পড়ে বুঝতে হবে। কতগুলো বোনাস শেয়ার দেবে? বোনাস শেয়ার তাকে পড়েছিলি, জানিস তো বোনাস শেয়ার কেমন ভাবে দেয়? এই যে তিনটে বোনাস শেয়ার দেবে, ফুললি পেড, আমরা বলেছিলাম না পার্টলি পেড আপ বোনাস শেয়ার, ফুললি পেড আপ, এখানে পার্টলি পেড আপ কোনদিন দেবে না, দেবে তো ফুললি পেড আপই দেবে, ঠিক আছে? তো তিনটে বোনাস শেয়ার দেবে, বলছে যদি পাঁচটা শেয়ার থাকে, ঠিক আছে, যদি পাঁচটা শেয়ার থাকে তাহলে তিনটে বোনাস শেয়ার দেবে, এবং বোনাস শেয়ারটা দেবে কোথা থেকে? আচ্ছা তোরা তো আগে বোনাস শেয়ার করেছিস, করেছিস তো বোনাস শেয়ার আগে, মনে পড়ছিস তো? বোনাস শেয়ার দেবে কোথা থেকে জানিস? বোনাস শেয়ার অলওয়েজ জেনারেল রিজার্ভ থেকেই দেবে, অলওয়েজ জেনারেল রিজার্ভ থেকে দেবে। এখানে লিখে দিয়েছে, লিখে দিয়েছে, বলছে এই বোনাস শেয়ারটা দেবে হেল্ড আউট অফ অ্যাকুমুলেটেড জেনারেল রিজার্ভ ব্যালেন্স, ঠিক আছে? এবং কোন তারিখ জেনারেল রিজার্ভ কোন তারিখ থেকে দেবে? 1/4/22, মানে ওপেনিং জেনারেল রিজার্ভ যখন কাছে আছে সেখান থেকেই দেবে। আমি আগে আগের ক্লাসগুলোতে ডিভিডেন্ড করিয়েছিলাম, তাহলে ডিভিডেন্ড কার থেকে দেয়? প্রফিট থেকে দেয়, বোনাস শেয়ার কার থেকে দেয়? রিজার্ভ থেকে দেয়। ছোট ছোট ট্রিক্স গুলো মাথায় রাখবে, কোনো মুখস্থ করতে হবে, মনে মনে থাকবে। তো ডিভিডেন্ড কার থেকে দেয়? প্রফিট থেকে দেবে। আর বোনাস শেয়ার দেবে কার থেকে? রিজার্ভ থেকে। কোম্পানি কোম্পানি তো বোনাস শেয়ার দেবে, একটা সাবসিডি কোম্পানি বোনাস শেয়ার দেবে কোথা থেকে দেবে? ওর রিজার্ভে প্রচুর টাকা জমে থাকে, ওই টাকাটাকে ওখান থেকেই বোনাস শেয়ার দেবে। পড়েছিলি না, ফিফথ সেমিস্টারে পড়লি না বোনাস শেয়ার? বোনাস শেয়ার কার থেকে দিত? রিজার্ভ থেকে তো বোনাস শেয়ার দিত। বোনাস শেয়ার যখন রিজার্ভ থেকে দিত তখন রিজার্ভ কমতো, মনে পড়ছে তো? আর কি হতো বল দেখি, বোনাস শেয়ার, বোনাস শেয়ার দিলে কি হতো মনে করার চেষ্টা কর। ফিফথ সেমিস্টারে যখন বোনাস শেয়ার পাঠিয়েছিলাম কি বলেছিলাম, একটা কোম্পানি যখন বোনাস শেয়ার দেবে ও ওর রিজার্ভ থেকে বোনাস শেয়ারটা দেবে, রিজার্ভে প্রচুর টাকা জমে গেলে কোম্পানি তখন বোনাস দেয়, তখন রিজার্ভ থেকে বোনাস শেয়ার দিলে রিজার্ভ কমছে, আর বোনাস শেয়ার দিলে কোম্পানি কি হয়, ক্যাপিটাল কি হয়, ক্যাপিটাল বাড়ে না? এখানে কিন্তু এই সিচুয়েশন তৈরি হবে, কিন্তু মাথায় রাখবি এই সিচুয়েশন তৈরি হবে, এটা একটু মাথায় রাখ, তাহলে অঙ্ক করতে বুঝতে সুবিধা হবে। তাহলে বোনাস শেয়ার দিলে কি হয়, রিজার্ভ কমবে আর ক্যাপিটাল বাড়বে। আচ্ছা এখানে কি বলেছে, বলছে পাঁচটা শেয়ার থাকলে তিনটে বোনাস শেয়ার দেবে। কিছু কিছু কথা বলছি, মন দিয়ে শুনবি আমাকে। সবার প্রথম একটা কোশ্চেন করছি, অ্যান্সার বল, এই তারিখে যে 31/3/23 শেয়ার ক্যাপিটাল কত ছিল? 31/3/23 শেয়ার ক্যাপিটাল কত ছিল? কোশ্চেনটাই দেখ, কোশ্চেন দেখ, খাতা মতো দেখতে হবে না। 31/3/23 শেয়ার ক্যাপিটাল কত ছিল? 2,00,000 টাকা। আমি কিন্তু এস কোম্পানি বলি, এখন আর এইচ এর কথা মাথায় আসবে না। এস 31/3/23 এস এর কিছু লিখবি না, ভালো করে দেখবি বা বুঝবি, এখানে ক্যাপিটাল কত ছিল? 2,00,000 টাকা ছিল, তাই তো? এই তারিখে 2,00,000 টাকা ছিল। বোনাস শেয়ার কবে দিচ্ছি? এই তারিখে বোনাস শেয়ার দিচ্ছে, এই তারিখে, তাই তো? এই তারিখে বোনাস শেয়ার দিচ্ছে। আমার প্রশ্ন হলো বছরের শেষ দিনে ক্যাপিটাল ছিল 2,00,000 টাকা আর বোনাস শেয়ার দিচ্ছে এই দিনে, তাহলে এই 2,00,000 টাকার মধ্যে বোনাস শেয়ার আছে কি? এর মধ্যে বোনাস শেয়ার আছে, ঠিক তো? একদম ঠিক বলেছিস, এর মধ্যে বোনাস শেয়ার আছে। এটাই পরীক্ষায় কোশ্চেন পড়ে বুঝতে হয়, এটা অনার্স এর অঙ্ক হলে এর মধ্যে আছে, জেনারেল অঙ্ক হলে এর মধ্যে নেই, ঠিক আছে? তো দেখ, যখনই তোর তোদের পরীক্ষায় যখনই যদি বোনাস শেয়ার দেয় সবসময় বলবে এর মধ্যে আছে, ঠিক আছে? দু রকমের কোশ্চেন হয়, কখনো কখনো এর মধ্যে 2,00,000 এই এই টাকার মধ্যে বোনাস শেয়ার থাকবে, কখনো কখনো থাকবে না, ঠিক আছে? তো আর যেইগুলো থাকবে সেগুলো বেকার অঙ্ক, একদমই ইজি অঙ্ক। আর ম্যাক্সিমাম আমি যা আজকের পর যে হোমওয়ার্ক দিতে পারবো বোনাস শেয়ারের, মোটামুটি 10-20 মধ্যে অনেকগুলো অঙ্কই বোনাস শেয়ার এসছে, ঠিক আছে? সেটা সব করা কি এন্ট্রি আছে? আছে, বছরের শেষ দিন যে ক্যাপিটাল আছে এর মধ্যে বোনাস শেয়ারটা আছে, এর 2,00,000 টাকার মধ্যে বোনাস শেয়ার আছে। আচ্ছা বল, বোনাস শেয়ার কতগুলো দেবে বলেছে কোম্পানি? বলেছে পাঁচটা থাকলে, বলেছে পাঁচটা থাকলে কতগুলো দেবে? তিনটে দেবে। পাঁচটা থাকলে তিনটে দেবে, তাহলে একটা থাকলে কত দেবে? 3/5। কিন্তু আমি বলবো এখানে 3/5 হবে না, 3/8 হবে। কারণটা বলছি, কারণটা বলছি, বলেছে পাঁচটা থাকলে তিনটে দেবে, আবার বলছি পাঁচটা থাকলে তিনটে দেবে, তাহলে টোটাল কতগুলো দিচ্ছে? 8টা দিচ্ছে। তাহলে যে দেখাচ্ছে
বলছে পাঁচটা যদি তোমার শেয়ার থাকে তাহলে আমি তোমাকে তিনটে শেয়ার দেবো, তাই তো? তাহলে কটা শেয়ার হচ্ছে, তাহলে তোর কটা শেয়ার হচ্ছে? তোর যদি পাঁচটা শেয়ার থাকে তোকে তিনটে বোনাস শেয়ার দেবে, তাহলে তোর কাছে কতগুলো শেয়ার হলো? একটা শেয়ার হলো না। তাহলে এই আটটার মধ্যে বোনাস শেয়ার আছে কি নেই, আর এখানে 2 লাখের মধ্যে বোনাস শেয়ার আছে কি নেই, তাহলে আমি বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। তাহলে এই 2 লাখ টাকায় পরে দেখাচ্ছি কিভাবে লিখতে হবে, 2 লাখ টাকায় 8-এর সমান তাহলে 3-এর সমান কত, কিচ্ছু না, একদম পুরো সিম্পল জিনিস, এত সুন্দরভাবে তোকে বলে দিচ্ছি, ভালো মাথায় রাখবি। তোকে কোশ্চেন পড়ে শুধু একটা জিনিস দেখবি, এই টাকার মধ্যে বোনাস শেয়ার আছে কি নেই, স্যার কিছু ভাবতে হবে এর মধ্যে আছে কি নেই। হ্যাঁ স্যার আছে, ব্যাস। তাহলে হয়ে গেলো 3/8, 3/3-5 বলে 3/8, স্যার এর মধ্যে নেই, 3/5, সিম্পল জিনিস, একদম পুরো একদম সিম্পল জিনিস ভাব। যদি এর মধ্যে বোনাস শেয়ারটা থাকে, এর মধ্যে 2 লাখের মধ্যে বোনাস শেয়ার আছে, তারপরে এটা তো 8কে রিপ্রেজেন্ট করছে না 5কে রিপ্রেজেন্ট করছে, এটা ভালো করে বুঝে নিন। এখানে তোকে কোশ্চেনে বলেছে যদি তোমার 5টা থাক 3টে দেবে, তাহলে তোকে টোটাল কতগুলো শেয়ার দেবে, 8টা শেয়ার দেবে, তোকে টোটাল 8টা শেয়ার দেবে, 8টা শেয়ার দেবে, তাহলে 8 × 2 লাখ, তাহলে 3 কত, 3/8। তাহলে দেখ এইগুলো যেগুলো বললাম, এবার নিচে লিখবি আমার সঙ্গে সঙ্গে লিখবি যে কথাগুলো, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে নিশ্চয়ই আমি আশা করি বোনাস শেয়ার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বোনাস শেয়ার অসুবিধা হওয়ার কথা নয়। দেখ তার মধ্যে বাকি অঙ্ক আমরা করাবো, একটু নিচের দিকে লিখছি, নিচে নিচে পার্সেন্ট অফ থাক, ওখানে নিচে কর, নিচে লেখ নাম্বার অফ বোনাস শেয়ার, কি লিখবি, নাম্বার অফ বোনাস শেয়ার লেখ, নাম্বার অফ বোনাস শেয়ার, নাম্বার অফ বোনাস শেয়ার, 1 লাইন ছাড়লে নাম্বার অফ বোনাস শেয়ার, নাম্বার অফ বোনাস শেয়ার কি করবো দেখ, কি বল লিখলাম, 3/8, তাই তো, 3/8 ইন্টু ইন্টু কত করবো বলতে পারবি, 2 লাখ কর, কর না 2 লাখ কর, কোনো সমস্যা নেই, 2 লাখ কর, তো 2 লাখ ইন্টু 3/8 করলে কত হচ্ছে, হ্যাঁ 75,000, এটা তো টাকা হলো তাই না, এটা তো টাকা হলো কি বললে, এটা টাকা হলো, তাহলে এটাকে যদি শেয়ারে কনভার্ট করিস তাহলে কত হচ্ছে, 7,500 শেয়ার, তাই না? আমি তো বের করছি কতগুলো বোনাস শেয়ার, আমি তো বোনাস শেয়ারের সংখ্যাটা বের করলাম, কোনো ডাউট নেই নিশ্চয়ই, 2 লাখটা যদি 8-এর সমান হয় তাহলে 3টের সমান কত, তাহলে 75,000 টাকা বোনাস শেয়ারের টাকা, 75,000 টাকা বোনাস শেয়ার ভ্যালু বেরোলো 75,000 টাকা, কিন্তু শেয়ার কতগুলো, 7,500 শেয়ার, ঠিক আছে? তাহলে যখন পার্সেন্টেজ বের করতে হয় বোনাস শেয়ারের উপর পার্সেন্টেজ হয় না, কিসের উপর পার্সেন্টেজ হয় না, বোনাস শেয়ারের উপর পার্সেন্টেজ হয় না। তাহলে এই যে লাস্টে যে 2 লাখ টাকা ছিল এর মধ্যে বোনাস শেয়ার আছে কি নেই, 2 লাখ টাকা এর মধ্যে বোনাস শেয়ার আছে, তাহলে এখানে কি লিখবো, লিখতে পারি নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, লেখ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স অফ এস লিমিটেড কত হবে, টোটাল কতগুলো শেয়ার, 2 লাখ টাকা মানে কতগুলো শেয়ার হচ্ছে দেখতো, 20,000টা শেয়ার্স, তার থেকে 7,500 বাদ দে কত হচ্ছে, 12,500 শেয়ার্স, লিখেছিস প্রত্যেকে লিখবি কিন্তু এই জিনিসটা, এমনি 20,000 - 7,500, ঠিক আছে, তো 20,000 - 7,500 কত হলো, 12,500 শেয়ার, ক্লিয়ার হলো? এবার কর কতগুলো শেয়ার কিনেছে, কতগুলো শেয়ার কেনা হয়েছিল বলেছিল, 10,000, 10,000, কতগুলো শেয়ার ছিল, 12,500, এবার কত একটা কথা বেরোচ্ছে, হ্যাঁ বল কোথায় কোথায় বলবো, নিচের পোর্শনটা ঢুকেছিস, নাম্বার অফ বোনাস শেয়ার কি লিখলি, 3/8 × 2 লাখ ইকুয়াল টু 75,000 টা অ্যামাউন্ট বেরোলো, তারপরে লিখবি কি, 7,500 শেয়ার লিখেছিস প্রত্যেকে, লিখেছিস প্রত্যেকে 7,500 শেয়ার, তারপরে লিখবি নাম্বার অফ ইকুইটি শেয়ার অফ এস লিমিটেড, 20,000 - 7,500, 20,000 - 7,500 করে কত হলো, 12,500 শেয়ার হয়ে গেল। এবার উপরে কর পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডিংটা কর, এইচ কত বেরো, 80% বেড়েছে, এসেটটা করে বল কত হচ্ছে, এস লিমিটেড 20%, এটা হবে মাইনরিটি, ঠিক আছে? এবার নেক্সট ওয়ার্কিংস করবো, লেখ প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ, একটা কথা একটা কোশ্চেনের মধ্যে তোর ডিভিডেন্ড দেবে, রিভ্যালুয়েশন দেবে, আবার বোনাস শেয়ার দেবে, কিনতে দেবে না, যে কোনো দেবে, যে কোনো দুটো দেবে, ঠিক আছে? তাহলে লেখ প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ, লেখ প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ এস লিমিটেড।
লিখবো ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট, ঠিক আছে, তো রেভিনিউ রিজার্ভ, ঠিক আছে, তো আমি করে দেখি বলে দিচ্ছি, ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট আর রেভিনিউ রিজার্ভ, ঠিক আছে। তো প্রথমে কি লিখবো, প্রথমে প্রফিটটা লিখবো, লিখবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। তো অ্যাজ অন কত তারিখ কথা ছিল বল, 1/4/22, 1/4/22, দেখতো প্রফিটে কত ছিল শুরুতে, আচ্ছা প্রফিটে শুরুতে 70,000 ছিল। আমি একটু দেখি ডিভিডেন্ড দিয়েছে কিনা, দেখ 3 নম্বর পয়েন্ট বলেছে, 3 নম্বর পয়েন্ট বলেছে এস লিমিট, আমি বলেছি আগে তো ডিভিডেন্ড, সেখানে ডিভিডেন্ড কোনো সমস্যা নেই, বলছে এস কোম্পানি ডিভিডেন্ড পে করছে, এস কোম্পানি ডিভিডেন্ড পে করছে বলে দিচ্ছে, ডিভিডেন্ড এস কোম্পানি দিবে কোনো সন্দেহ নেই। ক তারিখে দিচ্ছে ডিভিডেন্ড পে করছে, 1/2/23, তো 1/2/23, তাহলে কি শেয়ার কেনার আগে দিচ্ছে না পরে দিচ্ছে, পেমেন্ট তো করছে শেয়ার কেনার পরে, পেমেন্ট করছে শেয়ার কেনার পরে, দেখ আমি আগের দিনও বলেছিলাম পেমেন্ট তো করতেই পারে শেয়ার কেনার পরে, ওটা ম্যাটার করে না, ম্যাটার করে কোন পিরিয়ডের টাকা দিচ্ছে, তাই তো। তাহলে কোন পিরিয়ডে টাকা দিচ্ছে, 21/22, 21/22 মানে কি প্রিভিয়াস ইয়ার আগে, তারপরে এটা কি ডিভিডেন্ড, প্রি ডিভিডেন্ড, প্রি ডিভিডেন্ড হলে কার থেকে অ্যাডজাস্ট করতে হয় বলেছিলাম তো, ক্যাপিটাল প্রফিট থেকে ডিডাক্ট করতে হয়, এগুলো সব মনে আছে, এগুলো মনে করে তো বুঝতে হবে না, আগের ক্লাসে শিখিয়েছিলাম এগুলো মনে করে বুঝতে হবে। তো কি বলেছিলাম, এস কোম্পানি ডিভিডেন্ড পে করছে, কবে এস কোম্পানি ডিভিডেন্ড পে করছে, 1/2/23 ম্যাটার করে, কবে পেমেন্ট করছে এটা কোনো ম্যাটার করে না, কোন পিরিয়ডের টাকা দিয়ে ম্যাটার করে, কোন পিরিয়ডে পেমেন্ট করছে, প্রি ডিভিডেন্ড মানে প্রি ডিভিডেন্ড, তাই তো, এটা প্রি ডিভিডেন্ড, দুটো ডিভিডেন্ড, একটা প্রি ডিভিডেন্ড একটা পোস্ট ডিভিডেন্ড, এটা প্রি ডিভিডেন্ডের টাকাটা পেমেন্ট করছে, ঠিক আছে। তো প্রি ডিভিডেন্ড টাকা পেমেন্ট করছে, প্রি ডিভিডেন্ড কি করতে হয়, ক্যাপিটাল প্রফিট থেকে ডিডাক্ট করতে হয় বলেছিলাম, তাহলে লিখবো এখানে, ও আচ্ছা তার আগে ডিভিডেন্ডের অ্যামাউন্ট বের করতে হবে, তো আগে করলে তো হবে না, ডিভিডেন্ড কত পার্সেন্ট, 8%, তাহলে কত টাকা হবে বল দেখি, ডিভিডেন্ড 8%, কার উপর করতে বলেছিলাম ডিভিডেন্ড, শেয়ার ক্যাপিটালের উপর, তাই তো। তাহলে শেয়ার ক্যাপিটাল কত আছে এখানে, কত আছে শেয়ার ক্যাপিটাল বল, 2 লাখ টাকা, তাই তো, শেয়ার ক্যাপিটাল 2 লাখ, 2 লাখের 8%, তাই তো, শেয়ার ক্যাপিটাল 2 লাখ, 2 লাখের 8%, একদমই ভুল, একদমই ভুল, ঠিক আছে, তো একদমই ভুল, দেখ বোনাস শেয়ার উপর ডিভিডেন্ড দেবে না, বোনাস শেয়ার উপর ডিভিডেন্ড দেবে না, তুই ভাব তোর শেয়ার ক্যাপিটাল ছিল কত, 2 লাখ টাকা, তা 2 লাখের মধ্যে বোনাস শেয়ার ছিল কত, 75,000 টাকা, তা 2 লাখ থেকে 75 বাদ দিবি, 1,25,000 উপর ডিভিডেন্ড দেবে, আচ্ছা আমাকে বল দেখি পিএলএ অ্যামাউন্ট কত ছিল, এখানে লিখছি অ্যাজ অন 70,000, ইনারে লিখতে বলেছিল আগে, আগের দিন, এর থেকে মাইনাস করবো কি ডিভিডেন্ড পেড, লেখ এর থেকে মাইনাস কর ডিভিডেন্ড পেড, এর থেকে মাইনাস কর ডিভিডেন্ড পেড, তা কি বললাম 2 লাখ টাকা তো শেয়ার ক্যাপিটাল ছিল, বোনাস শেয়ারের উপর ডিভিডেন্ড দেওয়া যায় না, বোনাসটা মাইনাস কর, কত 75 না, তাহলে যেটা হবে করে যেটা বাদ দিয়ে এটা হবে, তারপর 8% কর, বাদ দিয়ে হচ্ছে 60,000, এটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট। এই অঙ্কটার মধ্যে কিছু কিছু জিনিস শিখলি, নতুন নতুন অনেক কিছু জিনিস শিখতে পারলি, কিন্তু পার্সেন্টেজ যখনই পার্সেন্ট শেয়ার হোল্ডিং করবি দেখবি সেই অঙ্কে বোনাস শেয়ার আছে কিনা, নাম্বার ওয়ান, আর যখনই ডিভিডেন্ডের ক্যালকুলেশন করবি দেখবি বোনাস শেয়ার আছে কিনা, বোনাসের উপর ডিভিডেন্ড দিতে নেই, বোনাসের উপর ডিভিডেন্ড দিতে নেই, বারবার বলছি বোনাসের উপর ডিভিডেন্ড হয় না, টোটাল তো ক্যাপিটাল ছিল 2 লাখ টাকা, তোর মধ্যে বোনাস শেয়ার ছিল 72,000 টাকা, তো 2 লাখ থেকে 72 বাদ দিয়ে 1,25,000 হলো ক্যাপিটাল, 1,25,000 ডিভিডেন্ড দেবে, ঠিক আছে, তো 60,000 টাকা হয়ে গেল। এবার বছরের শেষ দিন দেখ কত ছিল, বছরের শেষ দিন দেখ প্রফিটে কত ছিল, 1,80,000, তাহলে শুরুতে ছিল 60, তাই না, শেষে ছিল 1,80,000, মানে 1,20,000 হচ্ছে, লেখ নিচে লেখ, যোগ দিয়ে লেখ প্রফিট ডিউরিং দ্য ইয়ার, যোগ দিয়ে লেখ প্রফিট ডিউরিং দ্য ইয়ার, প্রফিট ডিউরিং দ্য ইয়ার কত ছিল, 1,80,000 মাইনাস 60,000 কত হবে, 1,20,000 ডিউরিং দ্য ইয়ারের প্রফিট, এর তো দুটো পার্ট হবে প্রি আর পোস্ট, তাহলে 1,20,000 এর প্রি কমার্স ছিল, পোস্ট কমার্স ছিল, প্রি ছিল 9 মাস, পোস্ট ছিল 3 মাস, তাহলে এটা হবে 9/12, এটা হবে 3/12, দেখা যাক কত হচ্ছে, 90,000 এই প্রি প্রফিটটা বসবে ক্যাপিটাল প্রফিটে, আর পোস্টটা বসবে রেভিনিউ প্রফিটে, 30,000 টাকা,
ঠিক আছে। বল, হয়ে গেল মোটামুটি, বোঝা গেল, বুঝলি তো? এবার করবো রিজার্ভ, লাইক রিজার্ভ অ্যাজ অন, রিজার্ভ অ্যাজ অন 1/4/22, 1/4/22 এর রিজার্ভে কত টাকা ছিল দেখ দেখি, রিজার্ভ বছরের শুরুতে কত ছিল দেখে নি, রিজার্ভ বছরের শুরুতে কত ছিল, বছরের শুরুতে ছিল 1,60,000, কিন্তু একটা ঠান্ডা মাথায় কাজ করব, ঠিক আছে? তো এই যে 1/4/22-এ 1/4/22 তে রিজার্ভে যে টাকাটা ছিল, তা তো জানি তো আমরা, 1/4/22 মানে কোন ডেট দেখ, 1/4/22, 1/4/22 মানে একদম বছরের শুরুতে, তার মানে কি শেয়ার কেনার আগে, এটা তো ক্যাপিটাল প্রফিট কোনো সন্দেহ নেই, কত টাকা বললি যেন, 1,60,000, কিন্তু দেখ একটা জিনিস লিখছি এখানে, 1,60,000 তোরা লিখিস না কিন্তু, এটা এই তোরা তো এটাই করছিলি কেন, তোরা কি বললি, তোরা বললি স্যার শেয়ার কেনার আগে যদি রিজার্ভে টাকা থাকে সেটা ক্যাপিটাল প্রফিট, একদম ঠিক, কিন্তু এখানে 1,60,000 লিখবো, বুঝছি কেন, ওরা বোনাস শেয়ারের কথা বলেছিল, বোনাস শেয়ার কার থেকে দিতে বলেছিল, পড় পড় ভালো করে পড়, বোনাস শেয়ার এখানে কি বলেছিল, বলেছিল দেখ 2 নম্বর পয়েন্টে বলেছিল এস কোম্পানি বোনাস শেয়ার দেবে, বোনাস শেয়ার ক্যালকুলেট করেছে 75,000 বোনাস শেয়ার দেবে, কার থেকে দেবে বলেছিল তো, 1/4/22 তে রিজার্ভে যত টাকা ছিল সেখান থেকে দিতে বলেছে, তাহলে 1/4/22 তে কত টাকা ছিল বল, 1,60,000 ছিল, ইগনাই লিখ 1,60,000 টাকা ছিল, এর থেকে মাইনাস করো বোনাস কত টাকা বেরিয়েছে, বোনাস শেয়ার 75,000 টাকা, মাইনাস করে বল কত হচ্ছে, এটা হলো ক্যাপিটাল প্রফিট, এটা হলো ক্যাপিটাল প্রফিট, বুঝেছিস তো, খুব ভালো অঙ্ক ছিল, দেখ এই অঙ্কটার মধ্যে কিছু ছিল না, এই অঙ্কটার মধ্যে দেখ আমি তো তোদের আরবার একটা কথাই বলছি জানিস তো, একটাই আছে হোল্ডিং কোম্পানি, যে এটা একবার বুঝে যাবে না, প্রফিট আর রিজার্ভ তার কাছে হোল্ডিং কিছু নেই, এটাই মেন, এটাই মেন আর কিছু নেই, এটাই মেন প্রফিট আর রিজার্ভ আর কিছু নেই, হ্যাঁ বল, এই তো রিজার্ভ ওপেনিং এ ছিল কত, 1,60,000, তার থেকে বোনাস শেয়ারটা মাইনাস করো, ঠিক আছে, তো ওপেনিং এ ছিল 1,60,000, তার থেকে বোনাস শেয়ার 75 মাইনাস করো, মাইনাস করো কত, 85, এবার আমাকে বল সবাই কোশ্চেনের দিকে তাকা, ব্যালেন্স শিটে রিজার্ভ কত ছিল, কত, 40,000, এখন এখন আমি তোকে কাজটা দেখাবো, কিছু মুছামুনি কাটাকাটি করতে হবে, দেখ আমি একটা জিনিস বলছি, তোর আমরা কি করতাম বছরের শেষে কত আছে বল, 40,000, আর শুরুতে কত ছিল 85, তাহলে কি তোর নেগেটিভ বেরোচ্ছে না, যখনই নেগেটিভ বেরিয়ে যাবে না কোনো কাটাকাটি করতে হবে না, এখানে কি লেখা আছে, রেভিনিউ প্রফিট অ্যান্ড রিজার্ভ করে দিলাম, কাটাকাটি করতে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, তুই কোশ্চেন করছিস বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম, এখানে সাইডে করে দিলাম অ্যান্ড করে দিলাম, দাগ কাটবি না, প্রথমে দাগ কাটা দরকার নেই, কি বললাম বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম, এখানে হয়ে গেল, তা দুটোকে একসঙ্গে করে দেবো, তাহলে কত হচ্ছে বল হিসাব করে বল, লিখবো ট্রান্সফার, ক্লোজিং ছিল আমাদের 40,000, তার থেকে মাইনাস করবো কত, 40 থেকে 85 বাদ দিলে কত, -45, ঠিক আছে, 40 থেকে 85 বাদ দিলে কত হয় -1, তাহলে কত টোটাল করে দেখ ক্যাপিটাল প্রফিট, 60,98, 1,50,000, 1,50,000 আর 85 যোগ করে কত হচ্ছে দেখেন, 2,35,000, এটা টোটাল করে হচ্ছে -45,000 হলো, এবার এটার আবার দুটো পার্ট হবে, প্রি আর পোস্ট, প্রি আর পোস্ট, তাহলে প্রি হবে কত, এই 45,000 যেটা বেরোলো তার উপর 9/12, তাই তো, কত হচ্ছে বল, 9/12 করে 33,750, আচ্ছা তাহলে এখানে মাইনাস হবে তো, বুঝতে পারছিস মাইনাস হবে, 33,750,
আর পোস্ট হবে 45,000 ইন্টু 3/12, কত হচ্ছে? মাইনাস হবে 11,250। এবার টোটালটা কর, ঠিক করে ₹2,01,250, তাই তো? আর ওটা 30,000 থেকে 11,250 বাদ দে, 18,750। তো ওই ঘরটা দরকার নেই তো, একটাই ঘর হলে, দুটো একটাই ঘর, একটাই ঘর, এটা কি বললাম বুঝতে পারলি তো? এখানে একটা ক্যাপিটাল প্রফিটের ঘর করলাম, আর একটা কি ঘর করলাম, রেভিনিউ প্রফিট অ্যান্ড রেভিনিউ রিজার্ভ। কেনটা বললাম, কেন হচ্ছে তোর এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, লস হয়ে যাচ্ছে ব্যাপারটা, এই জন্য করলাম। তো এটা হয়ে গেলে এবার এর থেকে মাইনাস করবো কি বল, মাইনাস করবো এইচ লিমিটেড, মাইনাস করবো কি এইচ লিমিটেড, কত ছিল বল, এইচ লিমিটেড কত পার্সেন্ট ছিল অঙ্কে? 80% কর, 80% কর, 401,250 161,000, 15,000, আস্তে আস্তে 201,250 ইন্টু 80%, 161,000। আচ্ছা দেখ কত হচ্ছে, 40,250, এটা যে 18,750 ইন্টু 80%, কত হচ্ছে 15,000, বাদ দিয়ে হচ্ছে 3,750 এস লিমিটেড 20%। দেখ একটা কথা আমি একবার বলে দিই, জাস্ট আগেও বলেছি আরো একবার বলে দিচ্ছি, শোন কি বলছি বুঝতে পারছিস তো? আমি যে কথা বলছি, আগে যে অঙ্কগুলো করেছি সবকটা অঙ্কে একটা করে ক্যাপিটাল প্রফিটের ঘর করেছি, একটা রেভিনিউ প্রফিটের ঘর করেছি, এখানে একটা রেভিনিউ রিজার্ভের ঘর করেছি। এই অঙ্কটা আমি রেভিনিউ প্রফিট আর রেভিনিউ রিজার্ভকে একসঙ্গে মিলিয়ে দিলাম কেন, কেন মিলিয়ে দিলাম, তার পেছনে একটাই কারণ ছিল, ওই কারণটা শুনে রাখ, কেননা অন্যান্য অঙ্ক তুই দিতে পারিস। কেন আমি মিলিয়ে দিলাম দুটো, তুই দেখ আমরা কি করতাম, এই যে ট্রান্সফারে গিয়ে সমস্যাটা হয়েছে, ট্রান্সফারে গিয়ে কি দেখলাম, ক্লোজিং এ আছে 40 আর ওপেনিং ছিল 85, তাহলে কি আছে, বেরিয়েছে নেগেটিভ, নেগেটিভ বেরিয়েছে, এই জন্য দুটোকে একসাথে করে দিলাম, ঠিক আছে? তো এইগুলো, এই যে নেগেটিভের ব্যাপারটা কখন বেরোতে পারে জানিস তো, দেখবি তুই ম্যাক্সিমাম সময় অঙ্কগুলো দেখবি যে ওনার শেয়ার থাকলে বেরোতে হবে, ওনার শেয়ার থাকলে বেরোতে হবে, ঠিক আছে? তো এরকমই একটা অঙ্ক এসেছিল 1996, ওটাও ওনার শেয়ার ছিল, ওই অঙ্কটাও এসেছিল, দেখে নিচ্ছি 1996 একটা অঙ্ক, যে হিরো আসাইন লিমিটেড একটা অঙ্ক ছিল, ওই অঙ্কটাই আছে, এরকমই থাকবে অঙ্ক, ওই অঙ্কটা তো মানে মাস্টার প্রবলেম, ওই অঙ্কটা করলে তার কিছু করার দরকারও নেই, ওতে যা জিনিস আছে। আচ্ছা যাই হোক, করা আছে অলরেডি ভিডিওতে করা আছে, ওটা যেটা বুঝেছিস ওটা হয়েছে পুরো, কোনো ডাউট নেই নিশ্চয়ই, এই 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 অঙ্কটা করালাম, এই অঙ্কটা হাতে ধরে না করলে সমস্যা হবে, এই অঙ্কটা যদি হাতে ধরে একবার যদি সুন্দর করে নিস, কোনটা না পুরোটা না, শুধু এইটুকু পার্ট এখন পর্যন্ত যা বললো এইটুকু যদি করে নিস, তারপরে আর কোনো বোনাসে আটকাবে না, গ্যারান্টি দিয়ে লিখিয়ে দিতে পারি, আর কোনো বোনাসে আটকাবে না, কোনো বোনাসে আটকাবে না, শুধু এত অব্দি যদি করতে পারিস, আর কিছু করতে হবে না এত। আচ্ছা এবার দেখ কি করবো, এত অব্দি ক্লিয়ার হয়েছে? এই এত অব্দি হয়েছে, কস্ট অফ কন্ট্রোল লেখ, কস্ট অফ কন্ট্রোল লেখ, কস্ট অফ কন্ট্রোল অফ এইচ লিমিটেড, তাই তো? কত পার্সেন্ট ছিল ওপরে? হ্যাঁ 80%। আচ্ছা অঙ্ক তো করবো, পুরো পার্টটা করবো, তার আগে একটা লাইন পড়বো, একটা লাইন পড়বো, দেখ আমি যখন অঙ্কটা করলাম আগের পার্টটা পুরো পড়িনি, কেন পুরো পড়া দরকার হয়নি তখন, এখন পড়বো। এই যে সাবসিডি কোম্পানি যে ডিভিডেন্ড দিল, মনে পড়ছে? সাবসিডি কোম্পানি ডিভিডেন্ড দিল, তাহলে হোল্ডিং কোম্পানি রিসিভ করলো, তাহলে হোল্ডিং কোম্পানি যে ডিভিডেন্ড রিসিভ করলো, তাহলে হোল্ডিং কোম্পানিতে একটা অ্যাকাউন্টেন্ট আছে, ওই ডিভিডেন্ডটা পে কি করেছে? এটা ছিল প্রি ডিভিডেন্ড, প্রি ডিভিডেন্ড, প্রি ডিভিডেন্ড বলে কাকে গাইড করতে হয়? ইনভেস্টমেন্টকে গাইড করতে হয়, কিন্তু হোল্ডিং কোম্পানি অ্যাকাউন্টেন্ট কি করেছে, বলছে কেইট এট পিএল, তার মানে বারবার বলছি মন দিয়ে শুনবি কথাগুলো, এখানে যে ডিভিডেন্ডের কথা বলছে কি ডিভিডেন্ড, প্রি ডিভিডেন্ড না পোস্ট ডিভিডেন্ড? প্রি ডিভিডেন্ড, প্রি ডিভিডেন্ড কাকে গাইড করতে হয়? অরিজিনালি কাকে গাইড করে? ইনভেস্টমেন্ট গাইড করতে হয়, কিন্তু হোল্ডিং কোম্পানি অ্যাকাউন্টেন্ট কাকে গাইড করেছে? পিএল কে গাইড করতে, ভুল করেছে, আমি বলেছিলাম ভুল করে ঠিক করতে হবে, কিভাবে ঠিক করতে হয়, একটা পিএল থেকে মাইনাস করতে হবে, আর একটা ইনভেস্টমেন্ট থেকে মাইনাস করতে, বলেছিলাম কিন্তু আগের দিন বারবার বারবার করে বুঝেছিলাম,
আগের দিন বারবার বলেছিলাম একটা পিএল থেকে মাইনাস করতে হবে, একটা ইনভেস্টমেন্ট থেকে মাইনাস করতে হবে। তার মানে এখানে যে ডিভিডেন্ডের অ্যামাউন্টটা বেরোবে সেটা পিএল থেকে মাইনাস করো, ডিভিডেন্ড থেকে মাইনাস করো, এটা মাথায় রাখো। পিএল থেকে মাইনাস করো আর কিন্তু ইনভেস্টমেন্ট থেকে, ইনভেস্টমেন্ট থেকে মাইনাস করো, ঠিক আছে? তাহলে লেখ, প্রথমে লেখ এটা, দেখে অঙ্কটা করার আগে একটু বোঝালাম ব্যাপারটা, আরেকবার বলে দিলাম। তো চিন্তা নেই, আমাদের অঙ্কটা যখন শেষ হয়ে যাবে না, আমরা একটা ওই ছোট করার মধ্যে এমসিকিউর মতন একটা গল্প তৈরি করে দেবো, মানে ডিভিডেন্ড থাকলে কি করতে হয় আর মোস্টা থাকলে কি হয়, পুরো মাথার মধ্যে গেঁথে দেবো, বুঝছি তো, কোনো সমস্যা হবে না। তো দেখ প্রথমে লিখবো কি, ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স লিখবি কিন্তু, হ্যাঁ, ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স বল। শেয়ারে কত টাকা ইনভেস্ট করেছে একটু দেখি, 2,80,000 টাকা ইনভেস্ট করা হয়েছে, 2,80,000টা, 2,80,000 মাইনাস করবো কি, ফেস ভ্যালু অফ শেয়ার্স, ফেস ভ্যালু অফ শেয়ার্স। কতগুলো শেয়ার কিনেছিলাম, 10,000টা শেয়ার, একটা শেয়ারের দাম 10 টাকা করে, তাই তো? করলেই হলো 1,00,000 টাকা হয়ে গেল। এবার এর থেকে মাইনাস করতে কি শিখেছিলাম, ক্যাপিটাল প্রফিট, মনে পড়ছে তো? কেটে বল, ক্যাপিটাল প্রফিট একটু দেখ, ক্যাপিটাল প্রফিট কত বের করলাম, 1,61,000, ঠিক আছে তো? 1,61,000। আমরা যখন প্রথম দিন যখন হোল্ডিং করছিলাম দেখছি একটা আইটেম আসছিল, একটা আইটেম, এই ওপরে দেখ কতগুলো আইটেম, মানে আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, আমি যদি তোকে চার্ট দিয়ে দাম মুখস্থ করতে কিছু মনে থাকবে না, কিন্তু এখন কিন্তু যত হোক একটা একটা করে মনে থাকছে কিন্তু কি কি হচ্ছে। আচ্ছা, ও কিছুক্ষণ আগে ডিভিডেন্ডের কথা বলছিল, তাহলে ওর কথাটা শুনি, ডিভিডেন্ড লেখ, এখানে লেখ ডিভিডেন্ড। বল আমাকে, বল দেখি ডিভিডেন্ডের অ্যামাউন্টটা কত বের করেছিলাম ক্যালকুলেশন করে, 75,000 নাকি, না কত ছিল ডিভিডেন্ড, দাঁড়া এক মিনিট, ডিভিডেন্ড বের করেছিলাম কত টাকা, 10,000, ডিভিডেন্ড 10,000 বের করেছিলাম, এই যে এই দেখ ডিভিডেন্ড 10,000 বের করেছিলাম, এই যে ডিভিডেন্ড 10,000 বের করেছিলাম। এই 10,000 ডিভিডেন্ড কার ডিভিডেন্ড, ভালো করে বোঝ, এটা সাবসিডি কোম্পানি দেবে ডিভিডেন্ড, পুরো 10,000 টাকা কি আমি পাবো নাকি, আমি 8,000 টাকা পাবো, এটা মাথায় রাখতে হবে, 10,000 টাকা সাবসিডি কোম্পানি দিচ্ছে, আমার কত, 8,000 টাকা। তাহলে এখান থেকে কি করবো, ডিভিডেন্ড 8,000 টাকা লিখবো, লিখবো 10, দশ হাজারের কত পার্সেন্ট, 80%, 8,000 টাকা। ক্লিয়ার হচ্ছে তো এগুলো, যে কোনো কোশ্চেন থাকলে করবি কিন্তু, অবশ্যই কোনো কোশ্চেন থাকলে করবি। একটা পয়েন্টে কোনো ডাউট আছে, একটা পয়েন্টে কোনো ডাউট আছে, না স্যার কোনো ডাউট নেই, ডাউট থাকলে বলতে পারিস কিন্তু, ডাউট থাকলে বলতে পারিস, ডাউট থাকলে বলতে পারিস, একটা পয়েন্টে কোনো ডাউট নেই আশা করছি। আর একটা জিনিস আছে, একটা বোনাস শেয়ারে কটা এন্ট্রি করেছি এখনো পর্যন্ত, 75,000 কটা এন্ট্রি করেছি, একটাই এন্ট্রি করেছি, একটাই এন্ট্রি করেছি, সেটা কিন্তু জেনারেল লেজার থেকে বাদ দিয়েছি, আর কিচ্ছু করিনি। বোনাস শেয়ারের রুল কি, ছোটবেলা থেকে শিখাই, ছোটবেলা মানে কি, ধর ফিফথ সেমিস্টারে শিখেছিস তোরা, বোনাস শেয়ার কি শিখেছিস, বোনাস শেয়ার হলে কোম্পানির রিজার্ভ কমে আর ক্যাপিটাল বাড়বে, তাহলে ক্যাপিটাল বাড়লে হোল্ডিং কোম্পানিও পাবে না টাকা, বোনাস শেয়ার টাকা পাবে না। ভাব আজকে আমি হোল্ডিং কোম্পানি, আমি সাবসিডি কোম্পানিতে ইনভেস্ট করেছি, তাহলে বোনাস শেয়ার দিলে আমি পাবো না, বোনাস শেয়ার দিলে কি হয় দেখ, সিস্টেমটা শোন, বোনাস শেয়ার কত ছিল, 75,000 টাকা ছিল, 75,000 বোনাস শেয়ার ছিল তো, সাবসিডি কোম্পানি ও বলেছে যে আমার কোম্পানি যত শেয়ার আছে আমি সবাইকে, সবাইকে 75,000 বোনাস শেয়ার দিচ্ছে। তার মধ্যে 75,000-এর মধ্যে এইচ এর কিছু আছে, আবার তেসেরও কিছু আছে, এইচ এর কত আছে, 75,000-এর এখানে লিখছি, 75,000-এর 80% কত হচ্ছে, 60,000 ওর হচ্ছে, লোর কত হচ্ছে, 15,000। স্যার এটা কোথায় যাবে আর এটা কোথায়, এটা হচ্ছে চলে যাবে মাইনরিটি ইন্টারেস্টে, এটা এস মানে তো মাইনরিটি, এটা তো প্রশ্নই ওঠে না, মাইনরিটি যাবে এটা, এস তো যাবে মাইনরিটিতে, তাহলে এই চারটা কোথায় যাবে, কস্ট অফ কন্ট্রোল, কস্ট অফ কন্ট্রোল, বুঝতে পারছিস কি বললাম, বুঝতে পারলি কি বললাম, 60,000 কোথায় যাবে, কস্ট অফ কন্ট্রোল কেন, দেখ আজকে আমি হোল্ডিং কোম্পানি, আমি সাবসিডি কোম্পানিতে ইনভেস্ট করেছি, তাহলে ও যদি বোনাস শেয়ার দেয় সেই বোনাস শেয়ার মধ্যে 60,000 আমার না, তা আমার যদি হয়, আমার তো এটা, তাহলে কোথায় যাবে কষ্ট কন্ট্রোলে, এখানে লিখবো কি লিখবি, বোনাস শেয়ার। আর এটা মাইনাস কেন হলো নিশ্চয়ই বল, এটা জিজ্ঞাসা করছে স্যার কেন মাইনাস হলো, তুই ভাবনা আমি ধর তোর কোম্পানি 2,80,000 দিয়েছি, তার বদলে তুই আমাকে কি কি দিয়েছিস, তুই দিয়েছিস 10,000 টা শেয়ার, তুই দিয়েছিস ক্যাপিটাল প্রফিট, তুই দিয়েছিস ডিভিডেন্ড, তুই দিয়েছিস বোনাস শেয়ার, সবই তো মাইনাস, তাহলে বোনাস শেয়ার কত হলো বল, 60,000। পরে বলছি ওটা, ওটা তোরা এর উপর কত, 80%, এটা মাস্টার প্রবলেম, হেভি অঙ্ক ছিল, সত্যি বলছি অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক ছিল, যথেষ্ট ভালো অঙ্ক ছিল, 75,000-এ 80% করে 60,000, সব করে করে দেখাবি না, নাম্বার কাটবে কিন্তু সব। এই অঙ্কটা আমার জানিস পরের দিন, আজকে তো ধর মঙ্গলবার,
তাই তো, হোমওয়ার্ক থাকবে, স্যারটা যে হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটা আমি অবশ্যই মনে আনতে, এই অঙ্কটা পার্টিকুলার, এই অঙ্কটা করতে, দরকার হলে ভিডিও থাকবে এই অঙ্কটা, আরো তুই একবার দুবার দেখবি, দেখে আবার করবি, দেখে দেখে করবি, কিন্তু এই অঙ্কটা ভালো করে করবি, এই অঙ্কটা ভালো করে করবি, এই টাইপের। দেখ আগে যা যা করেছি কোনো ইম্পর্টেন্ট না, আজকের অঙ্ক ইম্পর্টেন্ট, এরকম টাইপের অঙ্কই ফাইনালে আসবে, এরকম টাইপের অঙ্ক, ঠিক আছে? তো হয়ে গেল শেষ, আর কিছু নেই। এবার যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে, কত, 49,000, তাই তো? এটা বেরোলো ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ বেরোলো 49,000, ঠিক আছে? সবার হয়ে যায়, মাইনরিটি ইন্টারেস্ট করবো, মাইনরিটি ইন্টারেস্ট, অফ কি লিখবো, এস লিমিটেড, 20%, ভ্যালু অফ শেয়ার নট ইয়েট টেকেন, ভ্যালু অফ শেয়ার নট ইয়েট টেকেন, এটা হবে হচ্ছে তোর টোটাল কতগুলো শেয়ার ছিল বল দেখি এবার, দাঁড়া একটু ঠান্ডা মাথায় করতে হবে, এখানে ভুল হয়ে যেতে পারে। টোটাল শেয়ার ছিল 12,500, তাই তো? টোটাল 12,500 শেয়ার ছিল, ব্যালেন্স শিট দেখলে হবে না, তার মধ্যে 12,500 শেয়ার মানে 10,000 তো হোল্ডিং নিয়ে নিয়েছে, তাহলে বাকি রইলো 2,500 শেয়ার, দেখাতে হবে কি করে হলো, থেকে 10,000টা শেয়ার বাদ দিয়ে রইলো 2,500 শেয়ার ইন্টু কত করে একটা শেয়ার, 10 টাকা করে, মানে 25,000 টাকা, এবার লিখবো কি এর সঙ্গে, ক্যাপিটাল প্রফিট যোগ, কত টাকা বেরিয়েছিল ক্যাপিটাল প্রফিট, এই যে 40,250, তাই তো? আর এখানে কি লিখবি, এরকম ভাবে লিখবি, রেভিনিউ প্রফিট অ্যান্ড রেভিনিউ রিজার্ভ, আর না হলে এই কথাটা যদি লিখতে ইচ্ছা না করে আর একটা কথা লিখতে পারিস, পোস্ট অ্যাকুইশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, ঠিক আছে? এটা না লিখতে পারলে ওরাও কেউ লিখে, রেভিনিউ প্রফিট অ্যান্ড রেভিনিউ রিজার্ভ কত হচ্ছে, 3,750, যারও একটা আইটেম আসবে, বোনাস শেয়ার, বোনাস শেয়ার মনে পড়ছে তো, কত হয়েছে বোনাস শেয়ার, 15,000 টাকা, না বোনাস শেয়ার 15,000 টাকা, 80,000 টাকা, 75,000 টাকা ছিল, তবে 60 চলে এসেছে, লেখ বোনাস শেয়ার, হ্যাঁ 75,000 থেকে 60,000 বাদ, 15,000 টোটাল, হ্যাঁ তাহলে হয়ে গেল মাইনরিটি, ঠিক আছে? মাইনরিটি ইন্টারেস্ট হয়ে গেল, লাস্ট কি করবো, আচ্ছা আমি একটু দেখে নিই, এই কনসিলেট পিএল করার জন্য কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কি না, হ্যাঁ আছে, লে কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড লস, এটা তো রিজার্ভ করার দরকার নেই, রিজার্ভ তো করার দরকার নেই, এখানে রিজার্ভ তো, কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড লস, আচ্ছা লিখতে পারিস এখানে প্রফিট অ্যান্ড লস আর একটা রিজার্ভ লিখে রাখলে অসুবিধা নেই, লাইক অ্যাজ পার ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস কত ছিল বল, 2,00,000 টাকা, আর রিজার্ভে কত ছিল, 1,20,000, ঠিক? রিজার্ভে পিএলএ ছিল 2,00,000 আর রিজার্ভে ছিল 1,20,000, ঠিক? পিএলএ ছিল 2,00,000 আর রিজার্ভে ছিল 1,20,000, লিখেছিস? এবার লেখ যোগ দিয়ে লেখ, পোস্ট বা তোরা যেটা লিখিস রেভিনিউ লিখলেই হলো, পোস্ট প্রফিট অ্যান্ড রিজার্ভ একসাথে করেছিলাম না, পোস্ট পোস্ট প্রফিট অ্যান্ড রিজার্ভ কত বের করেছিলি তোরা হোল্ডিং এর, 15,000, তাই তো? এটা না বেটার হয় জানিস তো, কি বললাম এরকম ব্যাপারটা ভাব, তোরা চিন্তা ভাবনা কর, আমরা এখানটায় এরকম করে করলে কেমন হয়, প্রফিট অ্যান্ড লস অ্যান্ড রিজার্ভ একবার লিখে দিলে এটাই বেটার হয়, এটা বেটার হয় কেন বলতো, তুই ভাব এখানটা, এখানে কি লিখতে চাইছিস, তোরা প্লাস দিচ্ছিস রেভিনিউ প্রফিট অ্যান্ড রিজার্ভ,
এবার রেভিনিউ প্রফিট আর নিতে হবে, প্রফিটে কত তুমি নিতে হবে আছিস, তার জন্য বেটার হয় কি বলতো এখানে লিখতে পারিস প্রফিট অ্যান্ড লস অ্যান্ড রিজার্ভ, এখানে অ্যান্ড করে দে, অ্যান্ড অ্যান্ড রিজার্ভ দুটো যোগ করে দিবি। এটা কি লিখবি একবারে 3,20,000, আর একটা কথা ছিল 15,000 রে, 15,000, তো 3,20,000 আর 15 করলে কত হবে 3,35,000, বুঝতে পেরেছি ওটা কি হলো? এটা এই এই এত তোদের একটু একটু বুঝতে অসুবিধা হচ্ছে কেন বলতো, আগে তো তিনটে ঘর করেছিলি, এখানে দুটো ঘর করেছিস, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখ এত অব্দি হয়ে গেল, লাস্ট অ্যাডজাস্টমেন্ট করবো। আচ্ছা আর একটা ছিল ডিভিডেন্ড, ডিভিডেন্ডটা তো করি, ডিভিডেন্ড মনে পড়ছে তো? ডিভিডেন্ড ডিভিডেন্ডের কি বলেছিলাম, যদি অ্যাকাউন্টে যদি ভুল এন্ট্রি করে তাহলে দুটো জায়গায় চেঞ্জ করতে হয়, কোথায় কোথায়, একটা কস্ট অফ কন্ট্রোল থেকে মাইনাস করবো, আর কস্ট অফ কন্ট্রোল মানে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে তোর প্রফিট অ্যান্ড লস। এখানে লেখ ডিভিডেন্ড কত টাকা, 8,000 টাকা, 3,35,000 থেকে 8 বার দিলে 3,87,000। সবাই বইয়ের দিকে তাকা, অ্যাডজাস্টমেন্টের দিকে তাকা, কি বলেছে, ডেটার্স অফ এইচ লিমিটেড, বলছে ডেটার্স অফ এইচ লিমিটেড ইনক্লুড 40,000 ফর গুড সাপ্লাই বাই এইচ লিমিটেড, বলছে ডেটার্স অফ এইচ লিমিটেড ইনক্লুড 40,000 অফ গুড সাপ্লাই বাই এইচ লিমিটেড, একই কথা বলে দেখিস আগের অঙ্কের মধ্যে, এটা প্রতিটা অঙ্কে থাকছে, থাকবে এটা, অ্যাট এ প্রফিট 20% অফ সেলস, অ্যাট এ প্রফিট 20% অন সেলস, ঠিক আছে, অ্যান্ড স্টক অফ এইচ লিমিটেড ইনক্লুডস আনসোল্ড ট্রান্সফার গুড সাপ্লাই 30,000, মানে সমস্যা কত নিয়ে, 30,000 নিয়ে সমস্যা, তাই তো, 30,000 নিয়ে সমস্যা। ধর আজকে আমি তোকে গুডস বিক্রি করেছি, আমি যখন তোকে গুডস বিক্রি করেছি তখন আমি 20% প্রফিট করেছিলাম, কিন্তু যখন অ্যাট দ্য এন্ড যখন হোল্ডিং কোম্পানি ব্যালেন্স শিট তৈরি হবে, মার্জ হয়ে যাবে দুটো কোম্পানি, কনসোলিডেটেড ব্যালেন্স শিট তৈরি হয়ে যাবে, তখন স্টকে পড়ে যাবে 30,000, ওর থেকে প্রফিট আর্ন করতে পারবো না 20%। তো এই 30,000টা আছে, এই 30,000 সবসময় বলেছিলাম এটাকে সেলিং প্রাইস ধরতে, আর 20% প্রফিট, আর 20% করলে কত হবে 6,000, তাহলে এখানে লিখবি আনরিয়ালাইজ প্রফিট অন স্টক মাইনাস কর 6,000, আনরিয়ালাইজ প্রফিট অন স্টক করবি 30,000, 20% 6,321,000। ব্যালেন্স শিটটা লিখতে গেলে প্রথমে তো ব্যালেন্স শিট তো মেন করতে হবে, লেখ প্রথমে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, কনসোলিডেটেড ব্যালেন্স শিট, লেখ কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ কোন কোম্পানির, অফ এইচ লিমিটেড, অফ এইচ লিমিটেড, তাহলে কি লিখলাম, কনসোলিডেটেড অফ এইচ লিমিটেড অ্যান্ড ইটস, অ্যান্ড ইটস সাবসিডিয়ারি অফ এস লিমিটেড, ঠিক তার নিচে লিখবো অ্যাজ অন। দেখ অনেকে কিন্তু এত বড় লেখে না, অনেকে কি লেখে, এত বড় লিখতে না ইচ্ছা করে, তুই শুধু কনসোল ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড লিখ, এইটুকু তো লিখতেই হবে, কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ এইচ। আর একটা কথা বলে দিই, যখন হোল্ডিং কোম্পানি অঙ্ক করবি ফার্স্ট পেজটা ছেড়ে দিবি, কি বললাম, ফার্স্ট পেজ ছেড়ে দিবি, কেন ফার্স্ট পেজ কি করবো, ফার্স্ট পেজে ব্যালেন্স শিট করবো, বুঝতে পারলি, সেকেন্ড পেজে কি করবি ওয়ার্কিংস গুলো করবো, ঠিক আছে, এটা মাথায় রাখ, ঠিক আছে, তো দেখবি অনেকে দেখবি অনেকে ওয়ার্কিংস করে দেয়, কেন ওয়ার্কিংস তো মেন না, মেন তো ব্যালেন্স শিট, এরা ব্যালেন্স শিট ফার্স্ট পেজে, ঠিক আছে, তো অ্যাজ অন। আচ্ছা ডেট কত বলেছে বল, 31/3/23, 31/3/23, তাহলে রুপিসের একটাই ঘর হবে আর নোট নাম্বারের একটা ঘর হবে, ঠিক আছে, নোট নাম্বারের একটা ঘর, তো লিখবো পার্টিকুলার্স রুপিস, আর এখানে কি লিখবো, নোট নাম্বার, কি বললাম, পার্টিকুলার্স নোট নাম্বার রুপিস, ক্লিয়ার, প্রথমে কি লিখবো, দেখ তোদের তো শিখেছি ব্যালেন্স শিট করা তো কোনো ব্যাপার না, পুরো দেখে দেখে কপি করো, যে কোশ্চেনটা যে আছে না, কোশ্চেনটা পুরো দেখে দেখে কপি করো, লিখতে থাকবে আমার সঙ্গে সঙ্গে, কি লিখবো প্রথমে, ইকুইটি
অ্যান্ড লাইবিলিটিস, আন্ডারলাইন করব। করে কি লিখব? শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড, এটাও আন্ডারলাইন করব। তার আন্ডারে কি লিখবো? ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কি লিখতে বলেছিলাম? কোন ঘরের টাকাটা লিখবো? অনলি এইচ এর টাকাটা লিখবো, এইচ 3 লাখ টাকা। দেখে লিখে দিলাম ইকুইটি শেয়ার ক্যাপিটাল 3 লাখ টাকা। ঠিক তার নিচে কি লিখবো? 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, লিখ 12% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত টাকা? 1 লাখ টাকা। তবে একটা কথা বলে দিচ্ছি, তোদের যদি কারোর মন চায়, কেন আমরা এতদিন ফাইনাল অ্যাকাউন্ট কি করেছিলাম, শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে কিন্তু কখনো ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্রেফারেন্স ক্যাপিটাল লেখা থাকতো, কি লেখা থাকতো? শেয়ার ক্যাপিটাল, মনে আছে তো? শেয়ার আমরা এখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম কি লিখতাম? শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে এ দিয়ে লিখতাম শেয়ার ক্যাপিটাল। তা তোর যদি মনে হয় আমি এখানে এ দিয়ে শেয়ার ক্যাপিটাল লিখবো, তাহলে এই দুটো নোটে দেখাতে হবে, নোটে, বোঝা গেল তো কি বললাম? আমি যেহেতু সময়টা বাঁচানোর চেষ্টা করলাম তাই এমনি দেখালাম, তুই যদি করিস কোনো সমস্যা নেই, ভালো হয়ে গেল। তারপর কি লিখবো বল? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, লিখ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এর মধ্যে কি কি লিখবো? আমরা অলরেডি পড়েছিলাম না, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এর মধ্যে যে প্রফিট অ্যান্ড লস অ্যান্ড রিজার্ভ ছিল না একবারে কত? 3,21,000। এই টাকাটা লিখ, লিখ পিএল অ্যান্ড রিজার্ভ কত টাকা বলেছিলাম বল, বের করেছিলাম কত বললাম? 3,21,000, তাই তো? হ্যাঁ লিখো, 3,21,000 হয়ে গেল। এইবার এইবার যখনই তুই হোল্ডিং করবি, কারণ কস্ট অফ কন্ট্রোল করতাম তো, কস্ট অফ কন্ট্রোল থেকে হয় গুডউইল বেরোয় না ক্যাপিটাল রিজার্ভ বেরোয়, কিন্তু আমাদের কি বেরিয়েছিল দেখি, আমাদের বেরিয়েছিল দেখ ক্যাপিটাল রিজার্ভ 49,000 টাকা। এই টাকাটা লিখবো, ক্যাপিটাল রিজার্ভ 49,000 টাকা লিখ, ক্যাপিটাল রিজার্ভ 49,000। হয়ে গেল। তারপরে কি লিখতাম বল? তারপরে আমরা লিখতাম, আচ্ছা এটাকে এটাকে শেয়ার হোল্ডার ফান্ডের জায়গায় 1 লিখে দিই, ঠিক আছে? শেয়ার হোল্ডার ফান্ডের জায়গায় 1 লিখে দিই। এবার 2 দিয়ে লেখ মাইনরিটি ইন্টারেস্ট, কি লিখবো 2 দিয়ে? মাইনরিটি ইন্টারেস্ট, লেখ লেখ মাইনরিটি ইন্টারেস্ট। আমরা বের করেছিলাম মাইনরিটি ইন্টারেস্ট কত টাকা? 84,000। মাইনরিটি ইন্টারেস্ট বের করেছিলাম কত টাকা? 84,000। তিন নম্বর দিয়ে কি লিখবো? কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে? কারেন্ট লাইবিলিটিস বলে কি লিখবো? ক্রেডিটার্স, কি লিখবো বলে? ক্রেডিটার্স। তো বল দেখি অঙ্কে ক্রেডিটার্স কত ছিল, দুটো যোগ করবো, ব্র্যাকেটে লিখছি 20,000, 20,000 প্লাস 70,000, এটা হলো ক্রেডিটার্স। এবার অঙ্কে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, লাস্ট অ্যাডজাস্টমেন্ট, বলছে ডেটার্স এর মধ্যে 40,000 টাকা ইনক্লুড আছে, তাহলে ডেটার্স এর মধ্যে ইনক্লুড মানে ক্রেডিটার্স এর মধ্যে ইনক্লুড, তাহলে মাইনাস করবো 40,000, তাহলে কত হচ্ছে? 90 থেকে 40 বাদ দিলে 50,000। আর কি লিখবো? প্রভিশন ফর ট্যাক্স, দুটো যোগ করবো, 15,000 প্লাস 16,000 হচ্ছে কত? 31,000 টোটাল কর। এটা ক্যালকুলেটার দিবি কেউ? 3 লাখ প্লাস 1 লাখ, 3,21,000 প্লাস 49,000 প্লাস 84,000, 50,000, 31,000, টোটাল কি 9,35,000 বেরিয়েছিল দেখিস? আমার বেরোলো 9,35,000, যেটা বেরোলো 9,35,000, এটাকে বলবো টোটাল। এবার অ্যাসেট সাইডটা করো, লিখবো অ্যাসেটস, অ্যাসেটস এর আন্ডার কি লিখতাম? নাম্বার 1 দিয়ে নন কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে? নন কারেন্ট অ্যাসেটস,
টেন হান্ড্রেড কি লিখবো? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট লিখ, প্রপার্টি প্ল্যান্ট আর ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট আর ইকুইপমেন্ট, ঠিক আছে, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট লিখলাম। এর আন্ডারে একটাই আইটেম ছিল না, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। আচ্ছা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল আমাকে? না। তাহলে কি লিখবো? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্র্যাকেটে লিখ 2,05,000 যোগ 2,76,000, তার কিছু নেই। তাহলে 2,24,00,000, 4,00,000, 4,20,000, 4,81,000 হয়ে গেল। ইনভেস্টমেন্ট তো হবে না, কেটে গেছে। লাস্ট 2 নম্বর দিয়ে লিখবো কারেন্ট অ্যাসেটস, 2 নম্বর দিয়ে লিখবো কি কারেন্ট অ্যাসেটস, কি লিখবো প্রথমে? ইনভেন্টারিজ, ইনভেন্টারিজ দুটো যোগ কর, 1,40,000 প্লাস 1,40,000 টোটাল কত হলো? 2,80,000। এইবার আনরিয়ালাইজ প্রফিট বের করেছিলাম বলতো কত টাকা? দেখি তো আনরিয়ালাইজ প্রফিট 6,000 টাকা, মাইনাস করবো 6,000 টাকা, 2,80,000 থেকে 6 বার দিলে কত হবে? 2,74,000 হয়ে গেল ইনভেন্টারিজ। তারপর লিখবো ডেটার্স, তারপর লিখবো ডেটার্স, ডেটার্স কত ছিল? 80,000 প্লাস 60,000 মাইনাস একটা ছিল, দেখ ডেটার্স এর মধ্যে ইনক্লুড ছিল লাস্ট অ্যাডজাস্টমেন্টে কত টাকা? 40,000, এই 40 মাইনাস করবো, তাহলে 1,40,000 চলে যাবে, 1,00,000 টাকা হচ্ছে লাস্ট। ক্যাশ অ্যাট ব্যাংক কত হবে? 50,000 যোগ 30,000 টোটাল হচ্ছে 80,000 টোটাল করো। আগের বছর এই অঙ্কটা ছিল, এসেছিল বলি সোজাই এসেছিল, তোমাকে জিজ্ঞাসা সত্যি বলছি, আগের বছর যে হোল্ডিং এর অঙ্কটা এসেছিল সোজা দিয়েছিল, টাফ ছিল অঙ্কটার মধ্যে, মানে এই যেই অ্যাডজাস্টমেন্ট গুলো ছিল, তুই প্রিভিয়াস ইয়ার গুলো যদি দেখিস, আমি তোকে বলছি 2010 থেকে 20 যদি ভালো করে ফলো করিস, বোনাস শেয়ার, তো মেন তো সমস্যা বোনাস শেয়ার, প্রতিটা অঙ্কে বোনাস শেয়ার আছে। তোকে বলি আমার যত মনে পড়ছে, মানে মাথায় আছে 2010-এ বোনাস শেয়ার এসছে, 11-তে বোনাস শেয়ার এসছে, ঠিক আছে, তো 13-14-তে আসেনি, 15-তে বোনাস শেয়ার এসছে, ঠিক আছে, যেন কন্টিনিউ বহুবার বোনাস শেয়ার এসছে, 19-এও বোনাস শেয়ার এসছে, মানে বোনাস শেয়ার বহুবার এসছে। তো সুতরাং যে 2023-এ পরীক্ষা দিয়েছিল তার কাছে বোনাস শেয়ার কমন ছিল, আনকমন ছিল না, তো কোশ্চেন সোজাই এসেছিল আগের বছর, ঠিক আছে, হোল্ডিংটা করে দিলাম।